नमस्कार सुप्रिय दर्शक मंडली, चलो किचू जानी चैनल थे के अपने सकल के स्वागत जानिए आज के सकाले प्रतिबेदन अपन सामने उपस्थित करते चले। तो बंधुरा, लेबू गाचे फूल झरे जावा, फूल आसल देखें गुटी, गुटी पाचे किन्तु झरे जा समस्या मध्य अनेक पड़ी। तो आज के अपन सामने आलोचना करब लेबू गाचर फूल कैन झरे, फूल आसल गुटी झरे जाए कि कारण है एवं एर समाधान उपाय की, यही आजकल हमारे आलोचना। तो बंधुरा, गाचे फूल आसले किचू फूल तो झरबे, ये स्वाभाविक, क्यों गाचे जदि 100 फूल आसे 100 फूल ही थे फल है, ये तो आशा करते परिना, अंत 60% जदि फूल थे फले परिणत है, फूल जदि ना झरे तालते साफल्य पे। किन्तु अनेक क्षेत्र देखा जाए जे तारो बेशी झरे जाए। तो जे कारणगुलोर जन्य मूलत फूल झरे जाए गाचे, फूल आसलो गुटी झरे जाए, तार किछु कारण निये आपनादेर साथे आमि आलोचना करछि। प्रथम कारण हच्छे अपरिणत बा अपरिपक्व गाच। आमरा नार्सारी थेके गाच निये आसि, निये सेई सकले चिंता करी जे गाचटाय ताड़ाताड़ी फूल बा फल कि करे पावा जाए। एकटा गाचेर फूल आसते बा फल आसते तार जन्य किछुटा समय तो दिते हय, जेटा प्रकृतिर नियम, सकल प्राणीर क्षेत्रेई ताई। तो गाछेर क्षेत्रे निश्चय व्यतिक्रम नय। तो आमादेर सेई धैर्यटा किन्तु थाके ना, आमरा छटपट करी फूल कि करे गाछे आनबो। बाजारे विभिन्न धरनेर हरमोन बेरिये गेछे, हरमोन प्रयोग करी करे फूल आनानोर चेष्टा करी, फूल तो आसे किन्तु अपरिणत गाछ, गाचे जे बयसे फूल आसार दरकार से बयसटा तखनो गाचे आसे ना, जार जन्य फूल झरे जाए। साधारणत बीज थेके जे गाछ आमरा पाई सेई गाछे फूल फल पेते अनेकटाई समय चले जाए, प्राय 3-4 বছর चले जाए। कलम बा ग्राफ्टिंगेर गाचे 1.5-2 বছরের मध्ये फूल आसे बा फूल धरे। जदि आमरा तार आगे गाचेते जानत्तन प्रकारे फूल आनानोर चेष्टा करी, से फूल कि करे गाछ धरे रखते पारबे? गाछेर तो फूल धारण करबार मतन बा फल धारण करबार मतन बयस आसेनि, काजी सेई बयसटा अब्दि आमादेर अपेक्षा करते हबे। द्वितीयत हच्छे पुष्टिर अभावेर जन्य। लेबु गाछे जे खूब एकटा जत्न लागे ता नय, किन्तु एरो पुष्टिर प्रयोजन हय। गाचे जखन फूल बा फल थाकबे सेई समय गाचेर किन्तु पुष्टिर प्रयोजन लागे, माने मुख्य पुष्टि हच्छे पटाशियाम। लेबु गाछे भालो फलन पेते गेले आमादेर पटाशियाम प्रयोग करते हबे, एबं पटाशियामेर साथे गाचेर ম্যাগনেসিয়ামও দরকার, অন্যান্য খাবারও দরকার। মাসে একবার অন্তত অনুখাদ্যের প্রয়োজন লাগে, আর 1.5-2 মাস অন্তর মিশ্র জৈব সারের প্রয়োজন লাগে। আর লিকুইড তরল সার, সে বাদাম খোলক, সরষের খোলক, যে ধরনেরই তরল সার হোক, 7-10 দিন অন্তর দিতে লাগে, বিশেষ করে যখন গাছে ফুল এসে যায় বা গুটি বেঁধে যায়। কেন গাছের সঙ্গে ওই ফলেরও খাদ্যের প্রয়োজন লাগে, তো গাছে সেই সময় খাদ্যের একটা প্রয়োজন লাগে। তৃতীয় যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে লেবু গাছ এমনই একটা গাছ, এই গাছ কিন্তু বেশি জল সহ্য করতে পারে না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে লেবু গাছে যখন জল দেবো জল যেন পর্যাপ্ত পরিমাণে জল না হয়, মানে টবের মাটি স্যাঁতসেঁতে ভিজে রসালো যেন হয়ে না থাকে। আবার উল্টো দিকে যদি খুব শুকনো হয়, মানে জল পাচ্ছেই না, সেক্ষেত্রেও কিন্তু লেবু তার ফুল ঝরিয়ে ফেলে। কেন অতিরিক্ত যদি জল হয়ে যায়, জল নিকাশির ব্যবস্থা যদি ভালো না থাকে,
আবার জল যদি কম হলো, শুকিয়ে যাচ্ছে মাটি, জল পাচ্ছে না, তখন গাছ নিজে বাঁচবার জন্যে তার ফুল ফলকে ঝরিয়ে দেয়। কাজেই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, লেবু গাছে জল মেপে দিতে হবে, দেখে দিতে হবে এবং পরিমাণ মতন দিতে হবে। এরপরে যে আলোচনায় আসছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের উপদ্রবের জন্য লেবু গাছে কিন্তু ফুল ঝরে যায়। যেমন পোকামাকড়ের মধ্যে যেমন শোষক পোকা রয়েছে, এই শোষক পোকা এক ধরনের পোকা যার মধ্যে এসে যায় সাদামাছি, জাপ পোকা, অ্যাপিস, থিপস, মাকড়। এরা কী করে, হাঁকে ঝাঁকে উড়ে এসে পাতার তলার দিকে বাসা বাঁধে, পাতার রস চুষে চুষে খেয়ে নেয় এবং কাণ্ডের কচির ডগাগুলো চিবিয়ে খেয়ে নেয়। যেগুলো কাটার পিলার রয়েছে, কাটার পিলার এসে কী হয়, সূক্ষ্মভাবে পাতার রঙের সাথে মিশে থাকে সবুজ রঙের, এসে ওরা কচি ডালগুলো ডগাগুলোকে খেয়ে নেয়, যার ফলে পাতার আকৃতিটা ডোঙার মতন হয়ে যায়, নৌকার মতন হয়ে যায়। এবং পাতা কমজোরি হয়ে যায়, পাতার থেকে যখন রস চলে যায় পাতার কি কর্মক্ষমতা কমে যায়, যার ফলে কী হয় গাছের পাতায় ক্লোরোসিসের সৃষ্টি হয়, ক্লোরোফিলের অভাব দেখা যায়। তো পাতাই যদি নষ্ট হয়ে যায় তো তাহলে কী হচ্ছে, গাছ খাবার তৈরি করতে পারে না, গাছ কমজোরি হয়ে যায়। কমজোরি হয়ে গেলে পরেই ফুল যেটা আসে ফুল ঝরে যায়, বা ফুল আসলো গুটি যে বাঁচছে গুটি ঝরে যায়, অকালে বেড়ে যায়, তার ফলে কি ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর আরেকদিকে রয়েছে ছত্রাকজনিত কারণ। লেবু গাছে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক দেখা যায়, যেমন ডাইব্যাক, ক্যাঙ্কার, স্ক্যাব ইত্যাদি রোগগুলো দেখা যায়। তাই শোষক পোকার আক্রমণ যেমন মিলিবাগ, আপনার সাদামাছি, মাকড়, কাটারপিলার ইত্যাদি যে পোকাগুলো গাছের প্রতিনিয়ত ক্ষতি করছে, তাদেরকে আমরা ঘরোয়া পদ্ধতিতে তাড়াতে পারি, সেটা হচ্ছে যে কোনো শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ, যে কোনো হ্যান্ডওয়াশ বা যে কোনো ডিটারজেন্ট, 1 লিটার জলের সাথে 1 চামচে হ্যান্ডওয়াশ মিশিয়ে বা 1 চামচে শ্যাম্পু মিশিয়ে বা ডিটারজেন্ট পাউডার 5 থেকে 6 গ্রাম মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গাছকে স্প্রে করলে পরে মিলিবাগ অনেকাংশ দমন হবে বা ওই পোকাগুলো সরে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমরা কী করতে পারি, নিম পাতা সেদ্ধ করে বা নিম ফলের বীজ সেদ্ধ করে সেই জলকে আমরা গাছে স্প্রে করতে পারি প্রতি 5 দিন 7 দিন ছাড়া, তাহলে এই ধরনের পোকার থেকে গাছটাকে বাঁচাতে পারো। এছাড়াও আমরা কী করতে পারি, যখনই এই পোকাগুলো দেখা দেবে তখন কী করি, আমরা যদি জলের প্রেসারে জল প্রয়োগ করতে পারি গাছের পাতা, গাছের কাণ্ড পাতা পুরো অঙ্গ গাছটাকে যদি প্রেসারে জল দিয়ে ভিজিয়ে দিতে পারি, তাহলে আমরা কী করতে পারি, এই পোকাকে দমন করতে পারি। আর যদি চাষের ক্ষেত্রে হয়, চাষ জমিতে হয়, সেক্ষেত্রে আমরা ট্র্যাপ ব্যবহার করতে পারি, ই হলো ট্র্যাপ বা গ্রিন ট্র্যাপ। এতে কী হচ্ছে, বিভিন্ন ধরনের পোকাগুলো এসে ওই ট্র্যাপের মধ্যে কী হয়, 18 অ্যাডিসিভ লাগানো থাকে, এগুলো এসে পোকাগুলো সেতে আটকে যায়, মারা যায়। সেটা চাষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের বাজারে কীটনাশক বেরিয়ে গেছে, যেমন অ্যামিডাক্লোরোকুইন গ্রুপের অনেকগুলোর মধ্যেই কনফিডার যেমন একটা রয়েছে ভালো ওষুধ, এটাকে আমরা ব্যবহার করতে পারি 1 থেকে 1.5 ml 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছে আমরা স্প্রে করতে পারি প্রতি 15 দিন ছাড়া। ট্যাপ গড় ব্যবহার করতে পারি, টাটার ট্যাপ গড় রয়েছে, ট্যাপ গড় আমরা 1.5 ml 1 লিটার জলে মিশিয়ে আমরা গাছে স্প্রে করতে পারি ওই 15 দিন ছাড়া। এছাড়াও আরও বাজারে অনেক কীটনাশক রয়েছে, আমরা ব্যবহার করতে পারি। আর ছত্রাক দমনের জন্যে
এই যে ক্যাঙ্কার বললাম, ডাইব্যাক বললাম বা আপনার স্ক্র্যাপ বললাম, এই যে বিভিন্ন ধরনের ছত্রাক রয়েছে, এই ছত্রাককে দমন করার জন্য বাজারে নানা ধরনের নানা কোম্পানির আপনার ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক বেরিয়েছে। তার মধ্যে একটু ভালো কোম্পানির ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে উপকার পাবো। যেমন এই যে দেখছেন স্যাপ, এই স্যাপ আমরা ব্যবহার করতে পারি 2 গ্রাম 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করা। আমরা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারি, ওই 2 গ্রাম 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করা। অথবা আমরা ব্যবহার করতে পারি ব্লাইটক্স, এটা একটা ভালো ওষুধ টাটা কোম্পানি, এটা আমরা ব্যবহার করতে পারি। কপার অক্স ক্লোরাইড রয়েছের মধ্যে এটা ব্যবহার করে আমরা ছত্রাক, এই ছত্রাকগুলোকে দমন করতে পারি। 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করা। আর কোন সময় করবেন, কীটনাশকই বলুন বা ছত্রাকই বলুন, দেওয়া হবে কখন দিতে হবে, না সূর্য ওঠার আগে মানে রোদ্দুর ওঠার আগে দিতে হবে, মানে প্রখর রোদ্দুরে দেওয়া যাবে না, আর বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে দিলে পরে এই ছত্রাককে হাত থেকে কাজগুলোকে আমরা বাঁচাতে পারি। আর একটা কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্যে, হঠাৎ করে যদি আবহাওয়ার পরিবর্তন হয় গাছের ওপরে এর একটা প্রভাব ফেলে। ধরুন প্রচণ্ড গরম, গরমের পর যদি ঠান্ডা শুরু হয়ে যায় সেক্ষেত্রে এর প্রভাব পড়ে। তাই আমাদের সিজন পরিবর্তনের সাথে সাথে বা সময়ে গাছগুলোর উপর একটু যত্ন রাখতে হবে। টবের গাছগুলোকে প্রয়োজন বোধে স্থানান্তরিত করতে হবে। এবারে আসা যাক, কী কারণে গাছের ফুল এবং ফুল থেকে গুটি বাঁধার সময় ঝরে যায়, ফল ঝরে যায়? কারণগুলো হচ্ছে, এক, যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে ঝরে যেতে পারে। ফুল ফল থাকা অবস্থায় গাছের মাটিতে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে ফল ঝরে যেতে পারে বা ফুল ঝরে যেতে পারে বা ফল ঝরে যেতে পারে। নাইট্রোজেন বা পটাশিয়ামের মাত্রা কম হলে পরে ফুল ঝরে যেতে পারে। রোদ যদি কম হয়, কেন লেবু গাছ রোদ পছন্দ করে, এমন একটা জায়গায় রাখতে হবে যে দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা যেন রোদ পায়। তো রোদ যদি কম হয়, গাছের যদি গাছ যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে কিন্তু ঝরে যেতে পারে। আর খাবার যদি অতিরিক্ত হয়ে যায়, যেমন পটাশিয়ামের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, বোরনের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, জিঙ্কের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, মানে যতটা দরকার তার থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু গাছের ফুল ঝরে যেতে পারে বা ফল ঝরে যেতে পারে। এবারে চলে আসা যাক, কী করে বুঝবেন যে লেবু গাছের পুষ্টির অভাব হয়েছে। প্রারম্ভিক পর্যায়ে পাতার সবুজ শিরাগুলির মধ্যে হলুদ ধরনের দাগ দেখা যায়, মানে এই ধরনের পাতা যে আছে পাতার শিরার মধ্যে হলুদ দাগ দেখা যায়। খাদ্যের গুরুতর ঘাটতি হয় তখন দেখা যায় যে পাতার সবুজ শিরা বাদ দিয়ে সমগ্র পাতাই আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে, পাতা ছোট হয়ে যাবে এবং পাতার টার্মিনাল বৃদ্ধিতে সরু পয়েন্টযুক্ত টিপস থাকবে। আরেকটা হচ্ছে লেবু গাছের ফুল কম আসে কেন? পরাগায়ন যদি ঠিকমতো না হয় তার জন্য লেবু গাছে কিন্তু ফুল কম আসে। আমাদের খেয়াল রাখতে হবে গাছের যাতে পরাগায়নটা ঠিকমতো হয় তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। তো পরাগায়নটা ঠিক রাখার জন্যে আপনার গাছের কাছে যেন বন্ধু পোকা বেশি আসে। এই বন্ধু পোকা বেশি আনার জন্যে গাছের কাছে, গাছের কাছাকাছি বিভিন্ন রঙের ফুলের টব বসিয়ে রাখা ভালো। তাহলে কী হচ্ছে, মৌমাছি প্রজাপতি ওরা কী করবে, ওই রঙিন এতে আকৃষ্ট হয়ে আপনার গাছের আসবে এবং ফুলে বসবে এবং ফুল থেকে পরাগায়নে সাহায্য করবে। আরেকটা হচ্ছে, এই পরাগায়নের ক্ষেত্রে আপনার
বোরনের একটা ভূমিকা রয়েছে। বোরন সার যদি পরিমাণ মতন দেওয়া যায় তাহলে কি হচ্ছে, গাছে দেখা যায় অনেক সময় কুঁড়ি আসছে কিন্তু কুঁড়িটা প্রস্ফুটিত হচ্ছে না, ফাটছে না। কুঁড়িটা যদি না ফাটে তাহলে যে বন্ধু পোকাগুলো ফুলের উপরে বসবে সেই প্রস্ফুটিত ফুলটা এসে বসবে, ওখানে বসলে পরে সেখান থেকে পরাগ নিয়ে আর একটা ফুলে যাবে, সে পরাগায়নটা তো হবে। কিন্তু যদি ফুল কুঁড়িটা যদি না ফাটে তাহলে কী করে হবে, তাহলে আসে না। তো আমাদের খেয়াল রাখতে হবে পরাগায়নের ক্ষেত্রে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। হ্যান্ড পলিনেশন করানো যায়, মানে এক ফুলের সাথে অন্য ফুলকে হাত দিয়ে ঘষে। আপনি হাতে হাতে ঘষে কটা ফুলের সাথে ঘষে পরাগায়ন করাতে পারবেন? কাজেই ন্যাচারালভাবে হওয়াটাই বাঞ্ছনীয়। লক্ষ্য রাখতে হবে ফুলটা কুঁড়িটা যেন ফাটানো যায় আর বন্ধু পোকা যেন আসে পরাগায়নে সাহায্য করতে পারে। এবারে আসা যাক খাবার। প্রতি দেড় থেকে দু মাস অন্তর মিক্সড খাবার লেবু গাছকে দিতে হবে। গাছের বয়স অনুপাতে 50 গ্রাম থেকে 100 গ্রাম এই মিক্সড খাবার গাছে একবার দিতে হবে। গাছের তবে চারধারের মাটিটাকে ভালোভাবে খুঁড়ে নিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে নিতে হবে। আর এই মিশ্র খাবার কিভাবে ঘরেতে বানানো যায় সে ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর আপনার যে কোনো তরল সার দিতে হবে, সে সর্ষের খোল পচানোর জলই বলুন, সোনাজের খোসা ভেজানোর জল বলুন বা বাদাম খোলের জল বলুন, ভেজানো 7 থেকে 10 দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে এই তরল সারটা দিতে হবে পাতলা করে। ব্যালেন্স এনপিকে প্রথম অবস্থায় 15 থেকে 20 দিন অন্তর গাছে একবার দিতে হবে। নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় সার প্রথম অবস্থায় গাছে 20 থেকে 25 দিন অন্তর দিতে হবে। কুঁড়ি আসবার আগে 10-26-26 এনপিকে সার দিতে হবে বা এমওপি আর ডিএপি মিশিয়ে গাছে দিতে হবে। গাছে কুঁড়ি ধরে গেলে পটাশিয়াম, বোরন এবং জিঙ্ক পরিমাণ মতন 15 থেকে 20 দিন অন্তর দিতে হবে। পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন মিরাকুলাম কুঁড়ি আসবার আগে একবার স্প্রে করতে হবে। ফুল ফেটে গেলে মটরের মতন যখন দানা আসবে তখন একবার স্প্রে করতে হবে এবং দানা থেকে গুলির মতন যখন ফলটা হবে লেবুটা হবে তখন একবার স্প্রে করতে হবে। মাসে একবার আপনার অনুখাদ্য, ভালো মানের অনুখাদ্য যেমন অ্যাগ্রোমিন গোল্ড মাসে একবার করে দিতে হবে। এবারে বন্ধুরা আসা যাক সাবধানতা। গাছে লেবু গাছে যেন অতিরিক্ত জল না হয় আবার জল যেন কমও না হয়, ব্যালেন্স করে জল দিতে হবে, দেখে জল দিতে হবে যেন মাটি স্যাঁতস্যাঁতে ভিজে সবসময় না থাকে। পর্যাপ্ত খাবার যেন না দেওয়া যায়, যেমন বোরন, পটাশিয়াম, জিঙ্ক এইগুলো যদি মাত্রা অতিরিক্ত দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে। ফুল বা ফল মটরের মতন গুটি যেটা ধরে আছে সেই অবস্থায় গাছকে কখনই রিপোর্টিং করা যাবে না। যা রিপোর্টিং করার প্রয়োজন সেটা হচ্ছে আপনার শীত যখন শেষ হবে ফেব্রুয়ারি মাসে তখন করে নিতে হবে। গাছে যদি যখন দেখবেন ফুল বা কুঁড়ি এসে গেছে তখন কোনো মতেই রিপোর্টিং করবেন না। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন আপনাদের কাজে লাগবে তাহলে অতি অবশ্যই একটু লাইক দেবেন। আর আপনাদের কাছ থেকে যত বেশি করে আমি লাইক পাবো তত এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা বা ইচ্ছা আমার বাড়বে। আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের জানাশোনা যারা রয়েছেন, বিশেষ করে যারা বাগানপ্রেমী বা ছাদপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ। কেন অনেকেই জানেন না
যারা জানেন না তারা অন্তত এটা দেখতে পারবেন, দেখে কাজে লাগাতে পারবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নিয়মিত দেখছেন তাদের কাছে অনুরোধ করব, তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে বা আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।